ফারুক মইনুদ্দিন, বাংলাদেশি লেখক, সাংবাদিক। 1958 সালে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। 1974 সালে মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে কুমিল্লা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন 1976 সালে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1984 সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। 1987 সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় তিনি বাংলাদেশ ব্যাংক এবং অধুনালুপ্ত বিসিসিআই ব্যাংক স্বর্ণপদক লাভ করেন। এছাড়া এবি ব্যাংকে কর্মরত অবস্থায় দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এবি ব্যাংকের মুম্বাই অফিসে দীর্ঘ 5 বছর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোতে তাঁর লেখা মুম্বাইয়ের চিঠি নামে নিয়মিত কলামটি অশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। এবি ব্যাংকে ডিএমপি পদ থেকে 2010 সালে পদত্যাগের পর সংক্ষিপ্ত সময়ের জন্য মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োজিত থাকেন। তারপর সিটি ব্যাংকের এএমডি, চিফ রিস্ক অফিসার ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন 6 বছর। বর্তমানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োজিত আছেন তিনি। তার রচিত গল্পগ্রন্থের বইসমূহের মধ্যে রয়েছে বৈরী স্রোত, আত্মহননের প্ররোচনা, অপরিচয়ের কালবেলা, সেই সব শিয়ালেরা। ভ্রমণ কাহিনীর ভেতর রয়েছে মোহিনী মুম্বাই, নির্ঘুম নিউ ইয়র্ক, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, সীমান্তহীন ইউরোপের প্রান্ত দেশে, বিশ্বজোড়া অনন্ত অঙ্গনে, সুদূরের অদূর দুয়ার। অনুবাদ গ্রন্থের ভেতর রয়েছে শিকার কেনজাবুরো ওয়ে, আর্নেস্ট হেমিংওয়ের প্যারিসের স্মৃতিকথা, অনন্য জীবনানন্দ ক্লিন্টন বি সিলি, চলমান ভোজের শহর আর্নেস্ট হেমিংওয়ে, দৌড় বিষয়ে যত কথা হারুকি মুরাকামি। প্রবন্ধের ভেতরে রয়েছে মৃত্যুর আগে জীবনের সঙ্গীত। অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ের বইয়ের ভেতর রয়েছে শেয়ার বাজারে লাভজনক বিনিয়োগ, বেহিসাবির হিসাবশাস্ত্র, বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের 1.5 দশক, অর্থ অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি, সবার জন্য হিসাবশাস্ত্র। সাহিত্য চর্চায় অবদানের স্বীকৃতি স্বরূপ এই গুণী লেখক আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার 2011, সিটি আনন্দ আলো পুরস্কার 2019 এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 লাভ করেছেন। আমরা বই অনলাইন bd.com এই গুণী লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।